আরে আরে আরে, স্টার্ট হয়ে গেছে তো গেম। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আজকে আমি জিটিএ ভাইস সিটি খেলছি, আপনারা দেখছেন, স্টোরি মোডে খেলছি। এই জন্য আমি স্টোরি, বুঝতে পারছেন, চালু হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তো আজকে থেকে জিটিএ ভাইস সিটির একটা স্টোরি মোড শুরু হচ্ছে এবং পর্ব আসবে সিরিজ আকারে। আশা করি আপনাদের ভালো লাগবে নতুন সিরিজটা। তো চলুন শুরু করা যাক। এই যে এই যে মিয়ারা, আমি কেন রোজেনবার্গ। এই যে মিয়ারা, আমি আপনাদেরকে এখন জায়গা মতন গাড়ি চালিয়ে নিয়ে যাব। আমি সাপ্লায়ারদের সাথে আগেই সব কথাবার্তা বলে ব্যবস্থা করে রেখেছি, তাদেরকে দেখে খুব শক্ত লোকই মনে হলো। তো এই ডিলিংসটা যদি ভালো ভালো সেরে যায় তাহলে আমরা একটা পার্টি দিতে পারি, কি বলো বন্ধুরা? চলো যাওয়া যাক। ওকে, তাহলে এখন শোনো, ডিলাররা হচ্ছে দুই ভাই, একজন ডিলিংসের কাজ করে এবং আরেকজন ফ্লাইং এর কাজ করে। স্টোরি মোডটা ভালোই, কিন্তু দেখা হয় না, আসলে কেউই দেখে না, সেজন্য আমি দেখাচ্ছি। আজকের ফার্স্ট স্টোরি মোডটা হচ্ছে এখান থেকে যাওয়ার পর হোটেল পর্যন্ত, আর তারপর আমি কিছু দেখাবো না। পরের স্টোরি মোডে আমরা পার্টিতে যাব, পার্টি অ্যাটেন্ড করবো, সেই জন্য অবশ্যই আমার পরের ভিডিওটাও দেখবেন। এই যে রেডি সব কিছু নষ্ট করার জন্য, মিস্টার টম ইউনিভার্সিটি। হয়ে গেল টাকার বারো চোদ্দ। হয়ে গেল রোজেনবার্গের কাহিনী। তো স্টোরিতে এখন আমাকে বেশিক্ষণ আর নাই গেম, স্টোরিতে আমাকে এখন এটাই করা লাগবে যে এখানে যাওয়া লাগবে। ওকে, তো আমি এখন হোটেলে যাব। হোটেলে গেলেই আমার আজকের মতন শেষ। তো আমি ছোট ছোট ভিডিও তৈরি করছি এই জন্যে, কারণ ছোট ছোট ভিডিও আপনারা বেশি দেখেন, এই জন্যে আমি ছোট ছোট ভিডিও তৈরি করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। স্টোরি মুডের প্রথম স্টোরিটা কেমন, কীভাবে শুরু হলো, আপনাদের এই জিনিসটা দেখতে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন। তো ততক্ষণ পর্যন্ত আরেকটু আছে, সেটা দেখে নেন। তো বন্ধুরা, এখানে টমি ওর বসকে বলছে যে ও ভুল করেছে, সব কিছু জানাচ্ছে। তো এখন সে কাঁদছে আর কি বলা যায়। তো টমির কান্না দেখেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে বলছি কারণ আপনাদের সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগে না, কিন্তু আপনাদের ছোট্ট একটা সাবস্ক্রাইবে আমার অনেক কিছু হয়, এবং আপনাদের একটা লাইকে আমার অনেক মোটিভেশন হয়। আর এই মোটিভেশনের কারণেই আমি বলছি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তো এখানে টমি তার বসকে বলছে যে কি ঘটনা ঘটেছে। তো তার বস বলছে যে আমি কিছু জানি না, আমার টাকা চাই, যতক্ষণ তুমি টাকা না দিবে ততক্ষণ আসবে না। এবং টমি সেটাই বলছে যে হ্যাঁ, আমি অবশ্যই টাকা দিব এবং ব্যবস্থা করব, তারপর তোমাকেও দেখে নেব। আজকের জন্য এখানে শেষ, দেখা হবে নতুন ভিডিওতে। লাইকের টার্গেট রাখছি 10টা, অবশ্যই করে দিন, ধন্যবাদ।